আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার ইমরান রহমান খান, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত ও বাংলাদেশের মাঝে বন্দি আদান প্রদান নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি বন্দি প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন নিয়ে বাংলাদেশে কি আইন আছে ও ভারতের সাথে বাংলাদেশ সরকারের কি চুক্তি আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2013 সালের জানুয়ারি মাসে ভারত ও বাংলাদেশ সরকারের মাঝে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য এই বন্দি প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকার একে অপরের সহযোগিতায় অপরাধ দমনে ও দুই দেশের অপরাধীদের একজন আরেকজনকে হস্তান্তর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। সর্বপ্রথম আমরা জানব বন্দি প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন কাকে বলে। এক্সট্রাডিশন বা বন্দি প্রত্যার্পণ একটি বিচারিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি অপরাধীকে অন্য দেশ থেকে তার নিজের দেশে ফিরিয়ে আনা হয় বিচারের লক্ষ্যে। এক্সট্রাডিশন কিন্তু ডিপোর্টেশন থেকে আলাদা, যেখানে ডিপোর্টেশন একটি দেশ থেকে সেই দেশের সরকার একজন ব্যক্তিকে বার করে দেয় একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং এই বিষয়ে বিচারে কোনো ভূমিকা নেই। 1974 সালে বাংলাদেশে প্রথমবারের মতো এই বন্দি প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন নামক একটি আইন তৈরি করা হয়, যার ক্ষমতা বলে বাংলাদেশ সরকার অন্য দেশের সাথে এই বন্দি প্রত্যার্পণ চুক্তি করতে পারে। উক্ত আইনের 3 ধারার বিধান মতে ট্রিটি স্টেট বলতে সেসব দেশকে বোঝায় যে দেশের সাথে বাংলাদেশ সরকার বন্দি প্রত্যার্পণ চুক্তি করেছে। উক্ত আইনের 2 ধারা মতে একটি ট্রিটি স্টেট একটি আসামিকে কোন কোন ক্ষেত্রে হস্তান্তর করবে না, আর তা হচ্ছে যদি আসামির বিরুদ্ধে এমন একটি মামলা করা হয়ে থাকে যা রাজনৈতিক ধরনের। দ্বিতীয়ত, যদি অপরাধী এমন কোনো অপরাধ করে থাকে যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও 12 মাসের কম না হয়ে থাকে। তৃতীয়ত, অপরাধী যে অপরাধ করেছে তা তামাদি দ্বারা বারিত। চতুর্থ কারণ, যে কারণে ট্রিটি স্টেট উক্ত আসামিকে হস্তান্তর করবে না, যদি যে স্টেটটি রিকোয়েস্ট করছে আসামিকে সেই স্টেটের এমন কোনো আইন বা চুক্তির মধ্যে উল্লেখ নাই, উক্ত আসামি যে অপরাধ করেছে সেই অপরাধের বাইরে তাকে অন্য কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা যাবে না এমন কোনো যদি উল্লেখ না থাকে, তখন ট্রিটি স্টেট উক্ত আসামিকে হস্তান্তর করবে না। 1974 সালের আইনে আরও বলা হয়েছে যে হস্তান্তরকৃত অপরাধীকে কিভাবে বিচার করা হবে, এবং এই আইনেরই ক্ষমতা বলে 2013 সালে বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষর করে। এখন আমরা জানব 2013 সালের চুক্তিতে মূল যে বিষয়গুলো বলা হয়েছে। উক্ত চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে যে বন্দি প্রত্যার্পণযোগ্য অপরাধসমূহ হচ্ছে সেসব অপরাধসমূহ যা দুই দেশের আইনে ন্যূনতম 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এই অনুচ্ছেদে আরো বলা হয়েছে এই বন্দি প্রত্যার্পণযোগ্য অপরাধসমূহ সংগঠিত করার সহযোগিতাও একটি অপরাধ, এবং আরো বলা হয়েছে যে অর্থনৈতিক যে অপরাধসমূহ আছে সেটাও এক্সট্রাডাইটেবল অফেন্স বা বন্দি প্রত্যার্পণযোগ্য অপরাধ। বাংলাদেশ সরকারের 1974 সালের এক্সট্রাডিশন অ্যাক্টের মতো এই চুক্তিতেও 6 অনুচ্ছেদে বলা হয়েছে রাজনৈতিক মামলাসমূহ এক্সট্রাডাইটেবল অফেন্স বা বন্দি প্রত্যার্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ভিডিওর এই অংশে আমরা জানব কোন কোন অপরাধ এই চুক্তির অনুযায়ী রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। প্রথমটি হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে, তৃতীয়টি হচ্ছে, চতুর্থটি হচ্ছে, পঞ্চম এবং ষষ্ঠটি হচ্ছে, এবং নিজের কাছে রাখা এবং অন্য সকল অপরাধ যা রাজনৈতিক নয়। উক্ত চুক্তির 8 অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোন কোন ক্ষেত্রে একজন অপরাধীকে এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ করা যাবে না তার একটি তালিকা দেওয়া হয়েছে। যদি একজন অপরাধী তিনি যেই দেশে অবস্থান করছেন বর্তমানে, তিনি যদি সে দেশের সরকারকে রাজি করাতে পারে যে তাকে প্রত্যার্পণ করাটা অন্যায় হবে কারণ তার যে অপরাধের ধরন আছে তা অতি নগণ্য, দ্বিতীয়ত তার অপরাধ থেকে অদ্যাবধি যে সময় অতিক্রম হয়েছে তা অনেক লম্বা, এবং সর্বশেষ যে তিনি যে অপরাধ করেছেন তার বিরুদ্ধে এই অপরাধের অভিযোগটি অন্যায়ভাবে আনা হয়েছে, অথবা তিনি এমন কোনো অপরাধ করেছেন যা সেনা আইনে অপরাধ এবং প্রচলিত আইনে অপরাধ নয়, এবং এই উক্ত সরকার যদি অপরাধীর কথা শুনে স্যাটিসফাইড হয় তাহলে তারা কিন্তু প্রত্যার্পণ করতে তাকে বাধ্য নয়। উল্লেখ্য যে উক্ত চুক্তির ক্ষমতা বলে এক দেশ অপর দেশের নিকট
তাদেরই অপরাধীকে তৎক্ষণাৎ গ্রেফতার ও অপর দেশের হেফাজতে রাখার অনুরোধ করতে পারে। তাছাড়া উক্ত চুক্তিতে আরও এরকম অনেক কিছু আছে বা অনেক ব্যাপার আছে যা দুই দেশের মাঝে বন্দি প্রত্যর্পণ এবং তাদের সুষ্ঠু বিচার করার সহযোগিতা করে। যদি আপনারা পড়তে চান, উক্ত ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দিয়েছি। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি বলতে চাই, বিগত 10 বছরে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মাঝে উক্ত চুক্তির মাধ্যমেই সুষ্ঠুভাবে এই বন্দি প্রত্যর্পণ সম্ভব হয়েছে এবং এই চুক্তির মাধ্যমেই ভবিষ্যতে ভারত সরকার যে অপরাধী আছে তা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে, যাতে তাদের সুষ্ঠুভাবে বিচার আমরা করতে পারি। এই কামনায় ভিডিওটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।